আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? এন্ড আপনারা জানেন যে আমরা নতুন একটা গাড়ি কিনেছি, কিন্তু এই গাড়িটা কোথা থেকে কিনলাম, কেমনে কিনলাম, কে কিনে দিল, কারণ আমি তো গাড়ি লাইনে কিছু বুঝি না এবং আমি ছিলাম বাইকার। বলে আজকের ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবার। তাছাড়া আমি গাড়ি কিনছি দেখছেন বা জানছেন, বাট আমি ড্রাইভ করে আমার ফ্যামিলিকে কোথাও নিয়ে গিয়েছি এমন কোনো ভিডিও আপনাদের সামনে আসে নাই। সো আজকে গাড়ি নিয়ে, যেহেতু ফ্রাইডে, আমি, রুম্পা, আয়ান, আমরা সবাই বেরোবো এন্ড আশা করি গাইস দারুণ একটা ব্লগ হবে আর আপনারা এমন কিছু স্টোরি শুনবেন যে স্টোরিগুলো শুনে আসলে আপনারা এনজয় করবেন। সো যদি ভিডিও ভালো লাগে এটা লাইক করে দিন, আর আমাদের সাথে নতুন হয়ে থাকলে হোক সেটা ফেসবুক হোক সেটা ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিন। সো চলেন আমরা গাড়িতে যেয়ে বসি। তারপর গাইস বাকি গল্প আপনাদেরকে বলবো, আগে হচ্ছে আয়ান মানে আমার ছেলে আর আমার ওয়াইফ রুম্পা, ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে বাসার সামনে। আজকে যেহেতু ফ্রাইডে, ওদেরকে নিয়ে ঘুরতে বেরোয়ার কথা, সো চলেন ওদেরকে পিক করে নিই এন্ড দেন ওদেরকে সাথে নিয়ে বসে বাদ বাকি গল্প গুজব আমরা করবো। তবে ট্রাস্ট মি গাইস, আমরা যেখানে ঘুরতে যাচ্ছি ওখানে যেতে যেতে আপনারা যতটুকু গল্প গাড়ির ভিতর থেকে শুনবেন অনেক মজা পাবেন। এন্ড আমি কিন্তু অল্প দিনের গাড়ি চালক, মাত্র 7 থেকে 10 দিন। আমি ছাড়ে দেবো, এটা ধরবো না, না না আমি ধরবো না, ধরবো না আমি, আমার সারাদিন চোরাচুরি করলেও ধরবো না, না ধরবো না। এই যে ধরেছি 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 আব্বু ধরেছি। আমরা যে গল্পটা বলতেছিলাম এখন সে গল্পে ফেরত আসি, যে গাড়ি কেনার ক্ষেত্রে মতামত ছিল আব্বার আম্মার, আর এদিকে ফাহিম ভাই তো আমার কক্সবাজারের ট্যুরে যাওয়ার পর থেকে বলতেছে তো একটা গাড়ি কেন, একটা গাড়ি কেন, একটা গাড়ি কেন। আর আয়ান অলরেডি পিছনে জ্বালাচ্ছে সামনে আসার জন্য, আয়ানের জালনা দুইটা আমরা খুলে দিই। তো গাইজ এবার আপনার ভাবির কথায় আসি, তারও গাড়ি কেনার মতামত ছিল, সেও কিনতে চাইতো, বাট তার কথা এখন কেনা যাবে, গাড়ি কয়েকদিন পরে কিনতে হবে। কেন এখন কিনলে বেশি ঘুরে বেড়াবো, এই করব সেই করব, কাজ করব না ঠিক মতো, পুরোপুরি মনে করেন 420 হয়ে যাব, এইসব চিন্তা ভাবনা যেগুলো আসলে সত্যি চিন্তা ভাবনা ছিল, বাট ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই অবস্থা ছিল গাড়ি কেনা নেই। তো একটা গাড়ি কেনা 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 একটা আবহাওয়া তৈরি হয়েছিল, একটা মহল তৈরি হয়েছিল। এরপর কক্সবাজার থেকে যেদিন আমরা ঢাকাতে ফেরত আসি, ওই দিন রাস্তায় ফাহিম ভাই আমারে বলে কাব্যতে একটা গাড়ি কেন, বলে ভাই গাড়ি তো একটা কেনা দরকার, বাসায়ও বলতেছে, বাট এই মুহূর্তে ভাই আমি গাড়ি কিনতে চাইতেছি না, আমার হচ্ছে একটা ইনভেস্টমেন্ট করার ইচ্ছা আছে, যে টাকাটা আমরা ডিপিএস এ জমাইছিলাম ওইটা দিয়ে অ্যাকচুয়ালি একটা শপ দেওয়ার ইচ্ছা ছিল, মোবাইল শপ দেওয়ার ইচ্ছা ছিল। বাট ওই সময় ফাহিম ভাই আমার যখন জোরাজোরি করতেছিল, তখন আমি একটু ভাবলাম যে আচ্ছা আব্বু যেহেতু কিনতে চাইছে, আম্মুর ইচ্ছা আছে, রুম্পাও খুশি হবে, যদিও মুখে নানা বলছে বাট ও খুশি হবে, গাড়ি না হয় একটা কিনেই ফেলি, আর আল্লাহ যদি কপালে রাখে আবার টাকা জমায়ে আবার আমি ইনভেস্টমেন্ট করে আবার ব্যবসা দিতে পারবো, সমস্যা নাই। এই ভাবা আমরা ঢাকায় নামছি, মেবি কয়টার সময় মনে আসতেছে না, যাই হোক ধরেন রাত্রে 9:30 এই টাইমে গাড়িটা আসছে, আমি দেখছি ফাহিম ভাই চালায় দেখছে, ফাহিম ভাই এসে আমারে বললো কাব্য ওকে গাড়ি পুরা পারফেক্ট আছে, দাম বললো, আমি সেই দামের সাথে একটা দাম বললাম মিলাই, এন্ড দ্যাটস ইট গাইস, ওইখানে কথা নগদে ফাইনাল। আমরা প্রায় 10 মিনিটের ডিসিশনে গাড়ি কিনে ফেলছি, পুরা 2-3 বছরের আমার যা সেভিংস ছিল একবারে খরচ করে ফেলছি, এন্ড তখন মাথায় বিশাল টেনশন যে আমার কাছে তো টাকা থাকলো না ব্যবসা করার, বাট আল্লাহর কি রহমত, আপনি যদি আপনার পরিবারকে খুশি করার জন্য কিছু করেন আল্লাহ কিভাবে আপনাকে ফেরত দিবে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আমরা অলরেডি মোবাইলের শপ দিচ্ছি, কুষ্টিয়া শহরে 5 রাস্তার মোড়ে আমাদের মোবাইল শপের কাজ চলতেছে, আপনাদেরকে ওইটাও দেখাবো আগামীকাল বা পরশু দিনের ব্লগে। বাট এই ছিল মোটামুটি ভিডিও, এবং ভিডিওর বাকি গল্পটা আরও ইন্টারেস্টিং, সেটা আমরা যেখানে যাচ্ছি, আজকে শুক্রবার বললাম একটু ঘোরাঘুরি করতে যাবো, সো যেখানে যাচ্ছি ওই জায়গাটাতে যেয়ে আপনাদেরকে দেখাবো, ততক্ষণ আপনারা সিনেমাটিক এনজয় করতে থাকেন। To my party, we're just getting started, a life is a dream or a nightmare scarring, hand me a drink cause I think I'm going all in, get me a shrink who can catch me when I'm falling, cover up my scars, flip the handlebars, crashing in my car, wake up in a bar, I'll be a superstar, just on my avatar, this world is so bizarre, empty out the reservoir, yeah, I'm
shots, yeah, straight to the face. তো গাইস এরপরে গাড়ি তো দেখলাম, গাড়ি পছন্দ হয়ে গেল, দাম দরও ঠিক হয়ে গেল। দেন পরের দিন আমরা সকাল সকাল উঠি, আমাদের গাড়ি কেনার কথা ছিল 8টার সময়, বাট ওইটা আমি উঠছি 8টায়, কিন্তু যার গাড়ি সে উঠছে 1টার সময়, আর বিআরটিএতে যাইতে যাইতে 2টা। ইন টোটাল ওই দিন আমরা 7টা কিংবা 8টা পর্যন্ত বিআরটিএর ওইখানে ঘোরাঘুরি করেছি, বিভিন্ন কাজ করেছি, বিআরটিএ বন্ধ হয়ে গেল। আর তারপরে চলে যাই ফাহিম ভাইয়ের বাসায়, এন্ড যেহেতু ফাহিম ভাই তার ওইটারে কি বলে তার ফুসলানোতে আমি গাড়ি কিনেছি, তো এটা মিষ্টি নিয়ে চলে যায়, কারণ আন্টি ছিল, আন্টিকে সবার আগে মিষ্টি মুখ করাইতেই হবে, আন্টি খুবই ভালো একটা মানুষ। অ্যান্ড দেন ফাহিম ভাই, মানজিয়া ভাবি, স্বর্ণব ভাই, স্বর্ণব ভাইয়ের ওয়াইফ, আমাদের মঈন, আজমির, শাহরিয়ার, অভি সবাইকে মিষ্টি মুখ করায়। এখন এই গাড়ি নিয়ে তো কুষ্টিয়ায় ফেরত আসতে হবে, সো কুষ্টিয়ায় ফেরত কিভাবে আসবো এটা আরেক জায়গায় যেয়ে বলি। ততক্ষণ এই জায়গাটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ, এই জায়গাটা একটা সিনেমাটিক শট দেখেন। We're all adequate graduates, heart full of calluses, but we know calculus. Damn, ain't that fabulous? Can't wait to apply all those mathematicus. But we can't get a job that pays us enough. I'm about to pop up. তো গাইস এরপরে গাড়ি কীভাবে নিয়ে আসবো এটা নিয়ে ঝামেলা বাঁধে। আর তারপরে আজমির আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে আসে, আর আজমির হেল্পিং হ্যান্ড হিসাবে এসে ও জাস্ট আমাকে পদ্মাটুকু পার করে দেয়, তারপর ওর কাছ থেকে গাড়ি নিয়ে আমি সামাও 140 না 150 তুলে ফেলে, আর ও অর্ধেক হার্ট অ্যাটাক করে ফেলে, অ্যান্ড তারপর আমার কাছ থেকে জোর করে গাড়ি কেড়ে নেয়। তো এমনি আমরা কুষ্টিয়াতে পৌঁছাই, রাস্তায় একটা বাসওয়ালার সাথে গ্যাঞ্জামও হয়, ঝামেলাও হয়, বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়ি যখন বাসায় নিয়ে আসি আব্বুকে দেখাই নাই। গাড়ি বাসায় নিয়ে আসার পরে প্রায় 7 থেকে 10 দিন পুরো হিডেন ছিল, নাইমের গ্যারেজে রেখে দিতাম, প্রতিদিন আসতাম, চালানো শিখে নিয়েছি। প্রথমে ইচ্ছা ছিল যে সবার আগে নিজে চালাবো, আব্বুকে নিজে চড়াবো চালায়, তারপরে সবার কাছে রিভিল করবো ব্যাপারটা। তো এটা করতে যে ঈদের দিন পর্যন্ত হয়ে যায়, যেদিন আমরা রিভিল করি যে আমরা একটা জিনিস নিয়েছি। আর গাড়ি দেখে আব্বুর অনেক কথাই হয়, বাট একটা কথা যে কথাটার জন্য আমাকে মনে হয় যে আমি সার্থক, সেটা হচ্ছে আব্বু বলে যে বাবা আমি তো পছন্দ করেছিলাম ঘোড়া, বাট তুই তো নিয়েছিস হাতি। ব্যাপারটা মানে পুরো 1 মাস আমাকে খুশি রাখার জন্য, আমার মুখে হাসি রাখার জন্য যথেষ্ট ছিল। তো মোটামুটি এই ছিল আমাদের গাড়ি কেনার ভিডিও। বাই দ্য ওয়ে এখন আমরা আছি বনফুডে, আর যে কোনো ধরনের স্ন্যাক্সের জন্য সবসময় বনফুডে আমি আসি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, ইটস জাস্ট আমি সবসময় আসি, তাই আপনারা যারা কুষ্টিয়ার আছেন আপনাদেরকে জানাইলাম। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করে দিই, পরের দিন আবার দেখা হবে। টিল দেন অলওয়েজ বাই বাই, ভালো থাকবেন সবাই। তো গাইজ আমরা লাস্ট জাস্ট একটা শপ আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে আমারই ফ্রেন্ড, যে কিনা চায়না ইয়াংজু ইউনিভার্সিটি থেকে স্টাডি করতে করতে করোনার জন্য বাংলাদেশে এসেছিল। দেন ময়মনসিংহ কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করলো, ও কুষ্টিয়াতে এসে বিদেশি মাছের একটা দোকান দিয়েছে, যেখানে নিজের ফার্মে ফার্স্টে মাছগুলো তৈরি করত, মানে উৎপন্ন করত। অ্যান্ড এটা হচ্ছে ধ্রুব অ্যাকোয়ারিয়াম অ্যান্ড ফিশ ফার্ম, যেটা কিনা কুষ্টিয়াতে যারা থাকেন তাদের জন্য বনফুডের ঠিক পাশে। সো আপনি যদি মাছ পছন্দ করে থাকেন বা আপনার ঘরকে সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম দিয়ে সাজাইতে চান, দেন অবশ্যই ইউ ক্যান কাম অ্যান্ড ভিজিট ধ্রুব অ্যাকোয়ারিয়াম ফিশ ফার্ম। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, আপনারা বাইজিদের কাছ থেকে এসে যে কোনো ধরনের হেল্প পেতে পারেন। পিছনে আমাদের ছোট ভাই বাইজিদ আছে, অ্যান্ড গাইজ আমাদের এই জায়গাতে আপনার সব ধরনের বৈদেশিক মাছের প্রায় সয়লাভ হয়ে যাবে কিছুদিন পর, বাট আপাতত আপনারা দেখতে পারতেছেন সিনেমাটিকে, আপনাদেরকে দেখাই দেবো কী কী মাছ আছে বনফুডের ঠিক ডান পাশে। সো মেক শিওর যদি মাছ পছন্দ করে থাকেন একবার চেক করতেছেন ধ্রুব অ্যাকোয়ারিয়াম ফিশ ফার্ম।